আজকে হয়তো অনেকেই কমেন্টস করতে পারবে না, এই জন্য মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ কমেন্টস অপশনটা একটু হোল্ড করা আছে। তো যারা ভালো কমেন্ট করতে চাও তারা অবশ্যই কমেন্ট করতে পারবা, যদি কোনো বাজে কমেন্ট করতে চাও সে কিন্তু কমেন্ট করতে পারবো না। তোমাকে একটু জানাও যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। তো যারা আছে আমাকে একটু জানাও যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। তো আমি আজকে তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইংরেজি গ্রামারে। ইংরেজি গ্রামার তো তোমাদের নেই, কিন্তু পরীক্ষার সময় কিন্তু ইংরেজি গ্রামার থেকে কিছু টপিকস আসে, সে টপিকসগুলো নিয়ে সে টপিক এবং সে সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করতে চাই। আশা করি তোমরা সাথে থাকবে, লিখবে। আসসালামু আলাইকুম, হ্যাঁ আশা করি। ওয়ালাইকুম আসসালাম ভাবি, হ্যাঁ আসসালামু আলাইকুম, মানে ওয়ালাইকুম আসসালাম, আশা করছি সবাই ভালো আছো। তোমাদের জন্য তো একটি দুঃসংবাদ আছে, সেটা হচ্ছে আগামীকাল তো 17ই জুলাই আশুরার ছুটি স্কুল, তারপর থেকে কিন্তু অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। এটা বর্তমানে মূল্যায়ন চলছে, অনেক কিছু চলছে, এজন্য কিন্তু খুব খারাপ একটা অবস্থা হবে। আর যেহেতু যে আন্দোলনটা চলছে সেটাও কিন্তু যুক্তিযুক্ত, আমি সাথে আছি আর তোমরা সাথে আছো কিনা জানি না। তোমরা যদি এই আন্দোলনের পক্ষে থাকো তাহলে একটা জানাও, ইয়েস লিখে জানাও যে আমরা আন্দোলনের পক্ষে আছি।
তোমরা যারা আছো এই মুহূর্তে, তোমরা যারা আমার সাথে আছো এই মুহূর্তে, সবাইকে কি বলবো, যেমন একজন মানুষ হিসেবে, একজন হিউম্যান হিসেবে আজ কোটার জন্য পিছিয়ে আছি। যদি কোটা সংস্কার হতো হয়তো অনেক আগে ভালো একটা গভর্নমেন্ট জব করতে পারতাম, কিন্তু কোটার কারণে কিন্তু হয়তো আজকে বলতে গেলে বেকার, এরকমই আর কি। আর তো সবকিছু মিলিয়ে আমরা সেই কোটা আন্দোলনের পক্ষে আছি। স্কুল কলেজ বন্ধ, সেজন্য খারাপ লাগছে। মূল্যায়ন চলছে, মূল্যায়নের পরিপ্রেক্ষিতে যদি এই সময়টায় যদি শিক্ষকের জন্য বন্ধ ঘোষণা করা হয় তাহলে সেটা কিন্তু খুব কঠিন একটা অবস্থা হয়ে যাবে। যাই হোক, সবকিছু মিলিয়ে মানিয়ে নিতে হয়, মেনেও নিতে হয়। যেদিকে তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের আজকে তোমাদের সাথে যেটা আলোচনা করব একদম শুরু থেকে, প্রথমেই আলোচনা করো পার্সন। পার্সন কাকে বলে, পার্সন কত প্রকার ও কি কি। ইংরেজি গ্রামারে পার্সন ছাড়া কিন্তু কখনো চলেই না। আমরা যদি একটা সেন্টেন্সে দেখি পার্সন, আমি যদি এখানে একটা সেন্টেন্স লিখি, আই ইট রাইস, আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম পার্সন আই ইট রাইস। এই সেন্টেন্সে এই যে আই হচ্ছে এই যে আই আই এই যে আই দেখো সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব আর রাইস হচ্ছে অবজেক্ট। একটু খেয়াল করো, এখানে যেটা আমি লিখলাম আই ইট রাইস, এই আইট সাবজেক্ট ইট রাইস এবং ইট আর রাইস অবজেক্ট, এখানে এই তিনটি সেন্টেন্স আছে। এরপর যদি লিখি আই গো টু স্কুল, আই গো টু স্কুল, এই যে সেন্টেন্সটা আমি লিখলাম এই পুরো সেন্টেন্স একটু খেয়াল করো, আই গো তারপর টু স্কুল, আমরা যদি একটু খেয়াল করি তারপর আছে কি টু স্কুল। তাহলে এখন আমি যদি দেখি আই গো, এই আই সাবজেক্ট গো ভার্ব টু স্কুল অবজেক্ট, আই গো টু স্কুল এটা হচ্ছে। এখন এই সেন্টেন্সে একটু যদি আমরা খেয়াল করি আই ইট রাইস, আই সাবজেক্ট ইট ভার্ব রাইস অবজেক্ট, আর এই যে এই সেন্টেন্সে গো টু স্কুল এটা কিন্তু অবজেক্ট না, এটা হচ্ছে এক্সটেনশন। এইটুকু হচ্ছে এক্সটেনশন, এটা হচ্ছে এক্সটেনশন। এই যে এটা দেখালাম এটা হচ্ছে এক্সটেনশন, আর এই যে এই রাইস এটা হচ্ছে অবজেক্ট। এখন আমাকে একটু তোমরা কি জানো যে কোনটা সাবজেক্ট আর কোনটা অবজেক্ট আর কোনটা এক্সটেনশন বলা হয়? এখানে দেখো গো টু স্কুল এটা হচ্ছে এক্সটেনশন, আর এখানে রাইস এটা হচ্ছে অবজেক্ট। এখন এখানে এটা কেন এক্সটেনশন এবং কেন অবজেক্ট, কারণ হচ্ছে এই যে যদি ভার্বের পরে একাধিক ছাপ পার্টস অফ স্পিচ থাকে তাহলে সেটা হচ্ছে এক্সটেনশন, আর ভার্বের পরে যদি শুধুমাত্র একটি পার্টস অফ স্পিচ থাকে সেটা হচ্ছে অবজেক্ট। এখানে দেখো ভার্বের পরে রাইস শুধুমাত্র একটি পার্টস অফ স্পিচ, আর এখানে ভার্বের পরে টু স্কুল দুটি পার্টস অফ স্পিচ, এটা অবজেক্ট। এখন এই যে আই, এখানে এই আই হচ্ছে পার্সন, যেটা সাবজেক্ট সেটাই পার্সন। একটি সেন্টেন্সে পার্সন কাকে বলে খেয়াল করো, সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত যে সকল নাউন বা প্রোনাউনকে আশ্রয়কারী ভার্বের কাজ সম্পূর্ণ করা হয় তাকে পার্সন বা পুরুষ বলে।
পারছন কাকে বলে? একটি সেন্টেন্সের সকল নাম বা প্রণামকে আশ্রয় করে ভার্বের কাজ সম্পন্ন হয় কোথায় থেকে? পারছন বলে। এই সেন্টেন্সে গোকে আশ্রয় করে এই সাবজেক্টের কাজ সম্পন্ন কে স্কুল যায়? আমি। আই ইট রাইস, আমি ভাত খাই। আমি এই ইটকে আশ্রয় করে, ইটকে ডিপেন্ড করে আই কাজ সম্পন্ন করেছে। এখানে গোকে ডিপেন্ড করে আই কাজ সম্পন্ন করেছে। তাহলে সেন্টেন্সে বাক্যে ব্যবহৃত নাম বা প্রণামকে আশ্রয় করে ভার্বের কাজ সম্পন্ন করা হয় পারছন বলে। তো যেটা দেখলাম যে একটা সেন্টেন্সে যখন ভার্বে কে আসে তাকে পারছে সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত সকল নাউন বা প্রোনাউন, প্রোনাউন নাউন আমরা দেখি, প্রোনাউন অথবা নাউন যদি হয় তাহলে সেটা কি হতে পারে? যেমন হতে পারে রহিম, তারপর হতে পারে রহিমের পরিবর্তে আমরা চাইলে লিখতে পারি হি, হতে পারে মিনা, এবং মিনার পরিবর্তে আমরা লিখতে পারি সি, এবং কোনো বস্তু যেমন একটা পেন, পেন তারপর পেনের পরিবর্তে লিখতে পারি ইট। তো এই জিনিসগুলোই হচ্ছে পারছন, সরি এই জিনিসগুলো হচ্ছে নাউন। আর এই নাউন বা প্রোনাউনকে, নাউন অথবা প্রোনাউনকে যদি আশ্রয় করা হয় ভার্ব কাজ সম্পন্ন করে, যেমন রহিম গোস টু স্কুল, যদি লিখি রহিম গোস টু স্কুল, রহিম গোস টু স্কুল, তাহলে এই রহিমকে, রহিম কিন্তু গোসের উপরে অর্থাৎ গোস গোসের উপরে ডিপেন্ড করে রহিম কাজ সম্পন্ন করেছে। আর এখানে যদি আমি লিখতাম সি গোস টু স্কুল, হি গোস টু স্কুল, এখন হি এই যে গোসের উপর ডিপেন্ড করে হি কাজ সম্পন্ন করেছে। আবার যদি এখানে লিখতাম মিনা মিনা কুকস ফুড, মিনা খাবার রান্না করে, এই যে জিনিসগুলো আমি এখানে, এটাই কিন্তু এই ভার্বের উপর ডিপেন্ড করে এই রহিম কাজ সম্পন্ন করেছে, সে কাজ সম্পন্ন করেছে ভার্বের উপর ডিপেন্ড করে। এরপর হচ্ছে পারছন কয় প্রকার? পারছন তিন প্রকার, যথা ফার্স্ট পারছন, সেকেন্ড পারছন, থার্ড পারছন। ফার্স্ট পারছন আমি আমরা, সেকেন্ড পারছন তুমি তোমরা, থার্ড পারছন আমি তুমি ছাড়া যা কিছু আছে সব কিছুই। ফার্স্ট পারছন উত্তম পুরুষ, আমি, আমি তো সবসময় ভালো তাই না? তো সেন্টেন্স বা বাক্যে আমার সাথে সম্পর্কিত শব্দগুলিকে ফার্স্ট পারছন বলে, যেমন আই, উই, মাই, আওয়ার, মি, আজ। তাই বলতে চাই আমি আমরা তুমি তোমরা, আমি আমরা যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট পারছন, তুমি তোমরা যা আছো সেটা হচ্ছে সেকেন্ড পারছন। উত্তম পুরুষ সেন্টেন্স বা বাক্যে আমার সাথে সম্পর্কিত পারছন বলে, যেমন আই, উই। এখানে যদি আমি এখানে একটা এক্সাম্পল লিখি আই was the video, I was the video, এখন আমি যে এখানে লিখলাম I was the video, তাহলে এই পর্যন্ত। আবার যদি লিখি we was the video, এখানে we হচ্ছে I এর প্লুরাল নাম্বার হচ্ছে we, একটা জিনিস খেয়াল রাখবা। এরপর আই এর পুরো নাম্বার হচ্ছে উই, আমাদের যেগুলো শেখার জন্য দরকার সেটা হচ্ছে প্রথমত দরকার হচ্ছে পারছন, পারছন কাকে বলে। আমরা যদি একটু বলি পারছন কি, পার কাকে বলে, পারছন কত প্রকার ও কি কি, একটি সেন্টেন্সে বাক্যে ব্যবহৃত সব নাম বা প্রণামকে আশ্রয় করে ভার্ব কাজ সম্পন্ন করা হলে তাকে পারছন বলে। পারছন তিন প্রকার।
ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে বাক্যের আমায় সাথে সম্পর্কিত, বাক্যে আমার সাথে সম্পর্কিত যা কিছু আছে সব কিছুই থার্ড পার্সন, ফার্স্ট পার্সন। এরপর দেখো সেকেন্ড পার্সন যদি বলি, মধ্যম পুরুষ সেন্টেন্সে বা বাক্যে তোমার সাথে সম্পর্কিত শব্দগুলিকে সেকেন্ড পার্সন বলে, যেমন ইউ, ইউর, ইউরস, ইউ, ইউরস, ইউরস, যেমন ইউ আর মাই সিস্টার। এখানে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। এরপর হচ্ছে আমি যদি বলি ইটস ইউর ফ্যান, এটা তোমার কলম। তো এই যে দেখো ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে থার্ড পার্সন। সেন্টেন্স বা বাক্যে আমি এবং তুমি সম্পর্কিত, সেন্টেন্স বা বাক্যে আমি এবং তুমি সম্পর্কিত শব্দগুলো ছাড়া অবশিষ্ট শব্দগুলোকে সবগুলোকে থার্ড পার্সন বলে, যেমন হি, সি, করিম, ইব্রাহিম, অটার, বুক ইত্যাদি। মোট কথা হলো এখন এখানে যদি বলি শি ইজ মাই সিস্টার, এখন আমরা এই তিনটা সেন্টেন্স পেলাম, তিনটা পার্সনে তিনটা জিনিস এক্সাম্পল পেলাম, সেটা হচ্ছে শি ইজ মাই সিস্টার, এখানে শি হচ্ছে থার্ড পার্সন, এখানে ইউ আর মাই সিস্টার, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আই ওয়াচ দ্যাট ভিডিও, আমি এই ভিডিওটি দেখছি, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। মোট কথা হলো যে কথা বলে সে ফার্স্ট পার্সন, যে কথা বলে সে ফার্স্ট পার্সন, যার সাথে বা যাকে সম্বোধন করে কথা বলা হয় তাকে সেকেন্ড পার্সন, এবং যার সম্বন্ধে বলে তাকে থার্ড পার্সন বলে। আমি, আমার, আমাকে, আমরা, আমাদের, আমাদেরকে ফার্স্ট পার্সন, তুমি, তোমরা, তোমাদেরকে সেকেন্ড পার্সন, অবশিষ্ট সব থার্ড পার্সন। আচ্ছা, তারপর আমরা এখানে দেখলাম যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। আবার একটু তাহলে আমরা দেখি পার্সন কী, পার্সন কত প্রকার কী কী। ফার্স্ট পার্সন একটি সেন্টেন্সে বাক্যে ব্যবহৃত যে সকল নাম বা প্রণামকে আশ্রয় করে ভার্বের কাজ সম্পন্ন করা হয় তাকে পার্সন বা পুরুষ বলে। পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, সেন্টেন্স বা বাক্যে আমার সাথে সম্পর্কিত শব্দগুলিকে ফার্স্ট পার্সন বলে, যেমন আই, উই, মাই। সেকেন্ড পার্সন সেন্টেন্স বা বাক্যে তোমার সাথে সম্পর্কিত শব্দগুলিকে সেকেন্ড পার্সন বলে, যেমন ইউ, ইউর। থার্ড পার্সন সেন্টেন্স বা বাক্যে আমি এবং তুমি সম্পর্কিত শব্দগুলি ছাড়া অবশিষ্ট শব্দগুলিকে থার্ড পার্সন বলে। মোট কথা যে কথা বলে সে ফার্স্ট পার্সন, যার সাথে কথা বা যাকে সম্বোধন করে কথা বলা হয় তাকে সেকেন্ড পার্সন, যার সম্বন্ধে বলা হয় তাকে থার্ড পার্সন বলে। মনে রাখবা, যার সম্পর্কে বলা হয় তাকে থার্ড পার্সন, যে কথা বলে ফার্স্ট পার্সন, যার সাথে বা যাকে সম্বোধন করে কথা বলা হয় সেকেন্ড পার্সন, যার সাথে কথা বলেন, যার সম্বন্ধে বলে তাকে থার্ড পার্সন বলে। আর যদি আবার বলি আমি, আমরা, আমাদের,
তুমি তোমার তোমাকে তোমরা তোমাদেরকে সেকেন্ড পার্সন, অবশিষ্ট সব থার্ড পার্সন, যেমন সে, করিম, সাহারা, বই, কলম ইত্যাদি, চেয়ার ইত্যাদি থার্ড পার্সন। তো এখানে আমরা যেটা দেখলাম আজকে পার্চন, এখন যদি আমরা বলি পার্চনের পরে যেটা দেখবো সেটা হচ্ছে সেন্টেন্স। তো আমরা জানি সেন্টেন্স কত প্রকার, কি কি, এটা কিন্তু আমরা সেই ছোটবেলা থেকে পড়তে পড়তে মোটামুটি একটা টপিকে চলে আসছে যে সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার, কি কি। এখন যদি বলা হয় সেন্টেন্স ইজ আ সেট অর কম্বিনেশন অফ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস আ কমপ্লিট চেঞ্জ অর মিনিং, এক বা একাধিক শব্দ শব্দ সমষ্টি ভাবে ব্যবহৃত হয়ে যদি মনের ভাব প্রকাশ করে তাহলে তাকে সেন্টেন্স বলে। একটা এক্সাম্পল যদি বলি সেটা হচ্ছে হি হ্যাজ গন দেয়ার, হি হ্যাজ বেসিক ফর্মুলা, এখন দেখো হি হ্যাজ গন দেয়ার, সে সেখানে গিয়েছে। তো এখানে হি হ্যাজ গন দ্যার, এখন দ্য বেসিক ফর্মুলা অফ সেন্টেন্স, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, মনে রাখবা সিঙ্গুলার সাবজেক্ট অফ দ্য রেস্টুরেন্ট অলওয়েজ রেন্টস অ্যাবাউট হিজ এমপ্লয়েজ। এখন এখানে দেখেন দ্য ওনার সাবজেক্ট সিঙ্গুলার যদি হয় তাহলে রেস্টুরেন্ট অলওয়েজ, এই যে অলওয়েজ আছে অলওয়েজ কিন্তু অলওয়েজ সিঙ্গুলার, কখনোই অলওয়েজ প্লুরাল হয় না। রেন্টস অ্যাবাউট প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব উইদাউট এস বা ইয়েস, কোনো সেন্টেন্সে যদি এস বা ইয়েস যুক্ত না। এমপ্লয়েজ হ্যাভ মেড অ্যান অ্যারেঞ্জমেন্ট দ্য কাস্টমার্স, এই সেন্টেন্স আছে। এখানে প্লুরাল সাবজেক্ট যদি হয় প্লুরাল ভার্ব হবে, আর সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব হবে। মনে রাখবে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব হবে। একটি বাক্য গঠনে যে সাবজেক্ট এবং ফিনিট ভার্ব সমৃদ্ধ একটি প্রিন্সিপাল ক্লজ প্রয়োজন হয়। আমরা একটি সাবজেক্টের গঠনের জন্য সাবজেক্ট এবং ফিনিট ভার্ব সমৃদ্ধ একটি প্রিন্সিপাল ক্লজ প্রয়োজন হয়। এখন দেখো হি ওয়ান্টস টু ডু দ্য ওয়ার্ক, একটা এক্সাম্পল দেখো হি ওয়ান্টস টু ডু দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সে কি কি আছে, এই সেন্টেন্সে দুটো পার্ট আছে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট, প্রত্যেকটা সেন্টেন্সে দুটো পার্ট থাকবে, মাস্ট বি একটা সেন্টেন্সে দুটো পার্ট থাকবে, কখনই একটা সেন্টেন্সে কয়টা পার্ট থাকবে, দুইটা, সে পার্ট দুটো কি কি, সে পার্ট দুটো হচ্ছে একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। এই যে হি, এই সেন্টেন্সে হি হচ্ছে সাবজেক্ট, একটু যদি খেয়াল করো হি হচ্ছে সাবজেক্ট, আর ওয়ান্টস টু ডু দ্য ওয়ার্ক এটা হচ্ছে প্রেডিকেট। হি সাবজেক্ট ওয়ান্টস টু ডু দ্য ওয়ার্ক প্রেডিকেট, একটা সেন্টেন্সে দুটো টপ পার্ট থাকে, একটা হচ্ছে সাবজেক্ট একটা হচ্ছে প্রেডিকেট, যার সম্বন্ধে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, আর প্রেডিকেট হচ্ছে যার বাক্যের যার অংশে সাবজেক্ট সম্পর্কে কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে, যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, আর যার সম্পর্কে কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। আবার একটু দেখে নিই সাবজেক্ট কাকে বলে প্রেডিকেট কাকে বলে, যার সম্বন্ধে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, আর বাক্যের যে অংশে সাবজেক্ট সম্পর্কে কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। তাহলে আমরা দেখলাম একটা সেন্টেন্সে দুটি অংশ, আ সেন্টেন্স হ্যাজ টু ভার্বস সাবজেক্টস অ্যান্ড প্রেডিকেট, যার সম্বন্ধে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, আর বাক্যের যে অংশ সাবজেক্ট সম্পর্কে কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। এখন দেখো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট আমরা যেটা বললাম সেটা
এখানে বলি ইন আ সেন্টেন্স দ্য সাবজেক্ট অলওয়েজ কামস ফার্স্ট অ্যান্ড ইট ইজ মেড বেসড অন ইটস নাউন অ্যান্ড প্রোনাউন। বলা হয়েছে একটা সেন্টেন্সে সাবজেক্ট সবসময় প্রথমে থাকবে এবং সেটা হবে নাউন অথবা প্রোনাউন। সাবজেক্ট কি হবে? অলওয়েজ নাউন অথবা প্রোনাউনই হবে। তো প্রেডিকেট এবং সাবজেক্ট যেটা হলো আমরা জানলাম, একটা জানলাম যে সাবজেক্ট সবসময় সেন্টেন্সের শুরুতে থাকবে, সেটা হবে নাউন অথবা প্রোনাউন। প্রেডিকেট হচ্ছে প্রেডিকেট অন দ্য আদার হ্যান্ড মেড বেসড অন দ্য ভার্ব অফ সেন্টেন্স। ইট ক্যান বি সিঙ্গেল ওয়ার্ড অর নাম্বার অফ টু অফ রুটস অফ ওয়ার্ডস টু। প্রেডিকেট হচ্ছে একটা অর্ডার থাকতে পারে অথবা একাধিক অর্ডার থাকতে পারে। যেমন ব্রাজিল হ্যাজ ওন দ্য ওয়ার্ল্ড কাপ, এখানে সাবজেক্ট হচ্ছে ব্রাজিল, আর হ্যাজ উন দ্য ওয়ার্ল্ড কাপ হচ্ছে প্রেডিকেট। এখন ব্রাজিল কি পেয়েছে নাকি আর্জেন্টিনা পেয়েছে আমার জানা নেই, তোরা একটু আমাকে জানাও। আমি আসলে খেলা দেখি না, আমি জানিও না যে কোনটা হয়, ব্রাজিল নাকি আর্জেন্টিনা হয়েছে। আর্জেন্টিনা, ওকে, যে কোনটা হবে আর্জেন্টিনা, লিখে আর্জেন্টিনা লিখে দিলাম। এই যে আর্জেন্টিনা হ্যাজ ওন দ্য ওয়ার্ল্ড কাপ, আর্জেন্টিনা হচ্ছে সাবজেক্ট আর হ্যাজ ওন দ্য ওয়ার্ল্ড কাপ, অল্প হচ্ছে প্রেডিক্ট। আমরা জানলাম একটি সেন্টেন্সের সাবজেক্ট এবং প্রেডিক্ট সম্পর্কে। আচ্ছা, এরপরে যদি দেখি কাইন্ডস অফ সেন্টেন্স, এখানে দুইটা পার্ট থাকবে সেন্টেন্সের পার্ট, কিন্তু দুইটা, একটা হচ্ছে অর্থ অনুসরণ, একটা হচ্ছে গঠন অনুসরণে। এটা হচ্ছে অর্থ অনুসরণে। সেন্টেন্স কত প্রকার? সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। তো সেন্টেন্স কয় প্রকার? সেন্টেন্স অর্থ অনুসারে পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ সেন্টেন্স আমি যদি বলি, এ সেন্টেন্স দ্যাট মেক্স স্টেটমেন্ট অর অ্যাসার্টশন ইজ কল্ড অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। ইট ইজ অলসো সেন্টেন্স। আচ্ছা, এবার একটু দেখি তাহলে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? আ সেন্টেন্স দ্যাট মেক্স আ স্টেটমেন্ট অর অ্যাসার্টশন ইজ কল্ড অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। ইট ইজ অলসো কল্ড ডিক্লারেটিভ সেন্টেন্স, অর্থাৎ যেটা আমরা কাউকে বিবৃতি দিই। ডিক্লারেটিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য। হি স্পিক্স ইংলিশ ভেরি ওয়েল, এখন আমরা যে এই সেন্টেন্সটা বললাম, হি স্পিক্স ইংলিশ ভেরি ওয়েল, এই যে ভেরি ওয়েল, ভালোভাবে কথা বলতে পারে, কেউ কথা বলতে পারে, হি। এখানে দেখো কোনো আবেগ, অনুভূতি, কোনো কিছু নেই, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। দের আর টু টাইপ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স: অ্যাফার্মেটিভ অর নেগেটিভ অ্যান্ড নেগেটিভ। অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। নেগেটিভ মানে হচ্ছে যে কথার মধ্যে হচ্ছে না শব্দটি আসে, কোনো না কোনোভাবে যখন না শব্দ আসে তখন সেটা হচ্ছে নেগেটিভ, আর বাকিগুলো হচ্ছে অ্যাসার্টিভ। এখন অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? অ্যাসার্টিভ ইজ কল, ইট ইজ অলসো কল্ড ডিক্লারেটিভ সেন্টেন্স। আ সেন্টেন্স দ্যাট মেক্স এ স্টেটমেন্ট অর অ্যাসার্টশন ইজ কল্ড অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। ইট ইজ অলসো কল্ড ডিক্লারেটিভ সেন্টেন্স। যেমন হি স্পিক্স ইংলিশ, এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ভাব
ভাগে। দ্যার আর টু টাইপস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ, কনফার্মস দ্য ভ্যালিডিটি অর ট্রুথ অফ আ বেসিক অ্যাসারশন, যেখানে হ্যাঁ বিবৃতি প্রকাশ পায়। ট্রুথ অফ আ বেসিক অ্যাসারশন মানে হচ্ছে হ্যাঁ বোধক, কনফার্মস দ্য ভ্যালিডিটি যেখানে হ্যাঁ বোধক আসবে। যেমন আই ডু হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার, এখানে দুটো বাদ আই হ্যাভ আ কার ভুল লিখছে, আই হ্যাভ আ কার, হি নোজ ইট ওয়েল, সেটা ভালো জানে। উই হ্যাভ আ গুড নেইবারহুড, আমাদের ভালো প্রতিবেশী আছে। আমরা যদি এই সেন্টেন্সগুলোকে একটু দেখি, যদি এখানে তিনটে এক্সাম্পল দেখি, দেখো অ্যাফার্মেটিভে, আর যদি আমরা নেগেটিভে দেখি, ইট ইজ ফর্ম বাই প্লেসিং অক্সিলারি ভার্বস এমিজার অজয়ার শ্যাল উইল শুড ইত্যাদি, এবং তারপর একটা নট যোগ করতে হবে বিফোর দ্য মেন ভার্ব টু এক্সপ্রেস সামথিং ফলস। মেন ভার্বের পরে, মেন ভার্বের পূর্বে যে কোনো জিনিস নেগেটিভ হচ্ছে যদি কোন, ইট ইজ ফর্ম বাই প্লেসিং অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পরে এই যে অক্সিলারি ভার্বগুলো আছে এই ভার্বগুলোর পরে, এখানে কিন্তু কিছু মডাল অক্সিলারিও আছে, এই ভার্বগুলোর পরে একটা নট যোগ করতে হবে বিফোর দ্য মেন ভার্ব টু এক্সপ্রেস সামথিং ফলস। আচ্ছা যদি আমি এক্সাম্পলটা দেখি, উপরে ছিল আই হ্যাভ আ কার, আই হ্যাভ নট আ কার, আই হ্যাভ নো কার, আই হ্যাভ নো কার, আই অথবা আই ডু নট হ্যাভ এ কারও হবে, হি ডাজ নট নো ইট ওয়েল, এখানে ছিল হি নোজ ইট ওয়েল, এখানে কিন্তু ব্যবহার করছে ডাজ, ডাজেন, দেখো ডাজ নট নো ইট ওয়েল। তারপর হচ্ছে উই হ্যাভ আ গুড নেইবারহুড, উই ডোন্ট হ্যাভ আ গুড নেইবারহুড। এখন একটা জিনিস খেয়াল করো, এই সেন্টেন্স এইখানে হ্যাভ ছিল, হ্যাপ এখানে হ্যাপটি কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসাবে কাজ করেছে, বাট প্রিন্সিপাল ভার্ব হিসাবে কাজ করার ফলে এখানে কিন্তু পুরো অক্সিলারি ভার্ব ছিল না, তাহলে সেখানে কী হবে, ডু যোগ করতে হবে। আর যদি এখানে আই হ্যাভ আ, এখানে কোনো প্রিন্সিপাল ভার্ব ছিল না, যদি প্রিন্সিপাল ভার্ব না থাকে তাহলে তার পূর্বে একটি ভার্ব ডু ব্যবহার করতে হয়। এরপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে আ সেন্টেন্স দ্যাট জেনারেলি আস্কস কোশ্চেন্স ইজ কল্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। জেনারেলি যখন কোশ্চেন্স করা হয়, আমরা যে সচরাচর প্রশ্নগুলো করে থাকি, সেই প্রশ্নগুলো করার জন্য আমরা যে কিছু করি সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যান্ড আ সেন্টেন্স দ্যাট জেনারেলি আস্কস কোশ্চেন্স ইজ কল্ড অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন হু আর টকিং টু, অর ইজ হি হোম, হু আর ইউ টকিং টু, তোর সাথে কে কথা বলছে, অথবা যদি আমি বলতে পারি ইজ হি হোম, সে কি বাড়িতে। দেখো এই দুটো সেন্টেন্স আমি এখানে দেখলাম, প্রথম ছিল হু আর ইউ টকিং টু, তোমার সাথে কে কথা বলতেছিল, আর ইজ হি হোম, দেখো প্রশ্নবোধক চিহ্ন আছে। যদি কোনো সেন্টেন্সের শেষে এই চিহ্নটি থাকে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং এই ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরুতে হবে দুইটা জিনিস দিয়ে, একটা হচ্ছে ডাবল ইউ এস দ্বারা অথবা অক্সিলারি ভার্ব দ্বারা। ইন্টারোগেটিভ সেন্টেন্স স্টার্ট উইথ অক্সিলারি ভার্বস টু বি ভার্ব অর ডাব্লিউ এইচ অর রিলেটিভ প্রোনাউন দ্বারা। খেয়াল করেছো, একটু দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হবে অক্সিলারি ভার্ব অথবা ডাব্লিউ এইচ অর অথবা রিলেটিভ প্রোনাউন দেওয়া। আমরা কি জানি ডাব্লিউ এইচ অরগুলো কী কী, আমরা ডাব্লিউ এইচ অরগুলো একটু লিখে দেয় এখানে, হুম
হু হুইচ হোয়াট হোয়েন হোয়ার হাউ হুজ হোম হোয়াই তো এই যে অর্ডগুলো আছে এগুলোকে বলা হয় ডাবল বা রিলেটিভ প্রোনাউন। এই অর্ডগুলোকে বলা হয় ডাব্লিউএইচ অর্ড বা রিলেটিভ প্রোনাউন। আমরা যদি এই রিলেটিভ প্রোনাউনটাকে এখানে লিখে দেয় তাহলে আমার সুবিধা হয়। আচ্ছা এখন একটু দেখো, তাহলে আমরা দেখলাম এখন যদি আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? ইম্পারেটিভ সেন্টেন্স বলে ইট ইজ আ কাইন্ড অফ সেন্টেন্স দ্যাট গিভস অর্ডার্স কমান্ডস অর অ্যাডভাইস অ্যান্ড এক্সপ্রেস প্রপোজালস অর রিকোয়েস্ট ইন অর্ডার টু মেক আ স্টেটমেন্ট। তোমাকে একটি বিবৃতি তৈরি করার জন্য আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব যাই করাক না কেন সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন যদি আমি একটা এক্সাম্পল বলি, লিভ দ্য প্লেস অ্যাট ওয়ান্স। এরপর যদি বলা হয় অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলবে। এখন এই যে দুটি এক্সাম্পল আমি দিলাম, এই দুটি এক্সাম্পল হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা সব উপদেশ, অনুরোধ প্রভৃতি বোঝানো হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। সেন্টেন্সের এক্সাম্পলগুলো হবে যেন তুমি আদেশ করছো, উপদেশ দিচ্ছ, অনুরোধ করছো এবং ওয়ার্ডগুলো তো সবসময় নমনীয় থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্স ক্যান বি নেগেটিভ টু, ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ হতে পারে। অ্যাজ এ সাবজেক্ট দ্য সেকেন্ড পারসন ইউ এস ইজ ইনভিজিবল, এবং ইম্পারেটিভ সেন্টেন্স যে সবসময় সাবজেক্ট ইউ থাকে এবং সেই ইউটা সবসময় ইনভিজিবল থাকে, কারণ হচ্ছে সেন্টেন্স অলওয়েজ সাবজেক্ট ইউজ, ইউ ছাড়া অন্য কোনো সাবজেক্ট নেই, তাই এটি ইনভিজিবল। এরপর হচ্ছে অপারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স কাকে বলে? আ টাইপ অফ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস উইস, ডিজায়ার অর কার্স ইজ কল্ড অ্যান অপারেটিভ সেন্টেন্স। অর্থাৎ একটা সেন্টেন্স যেখানে আশীর্বাদ করা হয়, প্রার্থনা করা হয়, সেটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। যদি এক্সাম্পল বলি, গড ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, অথবা লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক। তারপর হচ্ছে আই হোপ ইউ ডু ওয়েল, আমি আশা করছি তুমি খুব ভালো করবা। এই যে সেন্টেন্সগুলো আমি লিখলাম এগুলোই হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। বেসিক্যালি স্টার্ট উইথ মি, মনে রাখবো অপারেটিভ সেন্টেন্স সবসময় মে দ্বারা শুরু হবে বেশিরভাগই, বাট সামটাইমস মে স্টেজ হিডেন এবং মাঝে মাঝে মেটাকে হাইড করা থাকে। সিম্পল মে, উইশ, হোপ প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা জানলাম যদি একটা অপারেটিভ সেন্টেন্সে গঠন হবে মে, উইশ, অর হোপ প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স। একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে যদি মে, উইশ এবং হোপ থাকে তাহলে সেটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। এরপর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স ডিক্লেয়ার্স আ সিম্পল স্টেটমেন্ট বাট অলসো কনভেস স্ট্রং ইমোশন অর এক্সাইটমেন্ট অ্যান্ড অলওয়েজ এন্ডস উইথ অ্যান এক্সক্লেমেশন মার্ক। এক্সক্লেমেটরি সেন্টেন্সে সবসময় এই চিহ্নটি থাকবে, একটু খেয়াল করো, এই চিহ্নটাকে এক্সক্লেমেশন বলা হয়। আমরা যখন ইন্টিগ্রেটিভ সেন্টেন্স শিখছিলাম তখন কিন্তু এখানে একটা সেন্টেন্স দেওয়া ছিল এই সেন্টেন্সটি, এটা হচ্ছে ইন্টিগ্রেটিভ সাইন অফ ইন্টিগ্রেশন, এটাকে বলা হয় সাইন অফ ইন্টিগ্রেশন, আর এটা হচ্ছে এক্সক্লেমেশন। হাউ পিসফুল দ্য সিনারিও ইজ, এখন দেখো এই সেন্টেন্স হাউ পিসফুল দ্য সিনারিও ইজ দৃষ্টিতে মনমুগ্ধকর। দেন অথবা ইফ আই হ্যাড সো মাচ মানি, যদি আমার অনেক টাকা থাকতো, তাহলে এটাও এই যে দেখো সেন্টেন্স শেষে আমি এক্সক্লেমেশন ইউজ করেছি। স্টার্টস উইথ হট আর হাউ, মনে রাখবে সেন্টেন্স শুরুতে হট অথবা হাউ দ্বারা শুরু হবে বেশিরভাগ ক্ষেত্রে, সামটাইমস হ্যাড দ্বারাও শুরু হয়।
মাঝে মাঝে হ্যাট দ্বারা শুরু হয়। বেরবো এলাজ ফুটলে ও এটি ক্যান অল ছবি ইউজ টু বিগেন শুরু হয়। তাহলে আমরা দেখলাম যে এগুলো কী কী দ্বারা শুরু হয়। বেশিরভাগ ক্ষেত্রে হট হাউ দ্বারা শুরু হয়, মাঝে মাঝে হার্ট দ্বারা শুরু হয়, আবার ব্রাভো অ্যালার্জ ফুরগে ও ইটিছি ক্যান অলসো বি ইউজ টু বিগিন ইত্যাদি দ্বারা শুরু হয়। তাহলে আমরা দেখলাম যে সেন্টেন্স পাঁচ প্রকার, সেন্টেন্স কয় প্রকার? পাঁচ প্রকার। আচ্ছা, এরপর আমরা যেটা দেখলাম, এখন একটু আবার দেখি সেন্টেন্স অর্থ অনুসারে কত প্রকার ও কী কী। আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স ইজ আ সেট যে এক বা একাধিক শব্দ সমষ্টিবদ্ধভাবে ব্যবহৃত হয়ে যদি মনের ভাব প্রকাশ করে তাহলে তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স যেমন হি হ্যাজ গন দেয়ার, হি দ্য বেসিক ফর্মুলা অফ দ্য সেন্টেন্স। এখানে যে একটা সেন্টেন্স গঠনের যে বেসিক ফর্মুলা আছে সেটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। মনে রাখবা সেন্টেন্স যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে ভার্ব সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। সিঙ্গুলার ভার্ব কীভাবে বুঝবো? ভার্বের শেষে যদি এস বাই এস থাকে তাহলে সেটা সিঙ্গুলার, আর প্লুরাল সাবজেক্ট কীভাবে বুঝবো? উইথ ভার্বের সাথে এস বাই এস থাকবে না, তবে সাবজেক্টের সাথে এস বাই এস থাকবে। যেমন দ্য ওনার অফ দ্য রেস্টুরেন্ট অলওয়েজ রেন্টস অ্যাবাউট দিস এমপ্লয়েজ। এখন দেখো এই যে রেন্টস এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর এখানে যদি দেখো দেখি দ্য এমপ্লয়েজ এই যে এস যুক্ত আছে। মনে রাখবা সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার। একটি বাক্য গঠনের জন্য সাবজেক্ট এবং ফিনিট ভার্ব শব্দ একটি প্রিন্সিপাল ক্লজ প্রয়োজন। যেমন হি ওয়ান্টস টু ডু দ্য ওয়ার্ক, আই ওয়ান্ট টু গো দেয়ার আমি সেখানে যেতে চাই। ফিনিট ভার্বের ইটস চ্যালেঞ্জেবল, টু ডু টু গো টু ফিনিশ দিস আর নন ফিনিট ভার্ব আনচ্যালেঞ্জেবল। আচ্ছা এখন দেখো ফিনিট ভার্ব চ্যালেঞ্জেবল মানে যেটা সবসময় সকর্মক ক্রিয়া থাকে যেখানে ভার্ব তার সে কাজ শেষ করে ফেলে, আর নন ফিনিট ভার্ব আনচ্যালেঞ্জেবল। সেন্টেন্সে দুটি অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। যার সম্বন্ধে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলা হয়, আর বাক্যের যে অংশ সাবজেক্ট সম্পর্কে কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলা হয়। একটা সেন্টেন্সের সাবজেক্ট অলওয়েজ কামস ফার্স্ট, মনে রাখবে সেন্টেন্সের সাবজেক্ট সবসময় প্রথমে আসে। তো একটা সেন্টেন্সে সাবজেক্ট এবং প্রেডিকেট কী থাকে? যেমন আমি তোমাকে নিয়ে কিছু বলছি, যার সম্বন্ধে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলছি সেটাই সাবজেক্ট, আর বাক্যের যে অংশে সাবজেক্ট সম্পর্কে কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। তাহলে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট, আর সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলা হয়।
predicate. The predicate on the other hand is made based on the verb of sentence. It can be a single word or a number of words. Acha Argentina has won the World Cup, ekhane Argentina hocche subject and has won the World hocche predicate. Ekhon sentence ortho onushare koto prokar, sentence ortho onushare paanch prokar: assertive, interrogative, imperative, optative and exclamatory sentence. Assertive sentence. A sentence that makes a statement or assertion is called an assertive sentence. It is also called declarative sentence. এটাকে বিবৃতিমূলক বাক্য বলা হয়। এখন বিবৃতি যেখানে না শব্দ থাকবে সেটা আমরা জানলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সকে ভাগ করা হয়েছে দুভাগে, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। এরপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এ সেন্টেন্স দ্যাট জেনারেলি আস্ক কোশ্চেন ইজ কল্ড অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন হু আর ইউ টকিং টু, ইজ হি হোম। এরপর এবার দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স স্টার্ট উইথ দ্য অক্সিলারি ভার্ব ডাব্লিউ ইচ অর রিলেটিভ প্রোনাউন হু হোয়েন ইত্যাদি দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবসময় এই অর্ডগুলো থাকবে। দেখো এই অর্ডগুলো থাকবে, আর যদি এগুলো না থাকে তাহলে অক্সিলারি ভার্ব থাকবে। এখন অক্সিলারি ভার্বগুলো কি আমরা জানা আছে? অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ইয়ার, শ্যাল, উইল। এবং ইম্পারেটিভ সেন্টেন্স, it is a kind of sentence that gives orders, commands or advice and expresses proposals or requests in order to make a statement. তোমাকে বিবৃতি তৈরি করার জন্য, বাক্য তৈরি করার জন্য তোমার হয়তো আদেশ করবে, উপদেশ করবে, অনুরোধ করবে, অথবা তোমার কোনো প্রস্তাব দেবে। Leave the place at once. অথবা হতে পারে always speak the truth. Imperative sentences can be negative too. Imperative negative হতে পারে, আর একটা সেন্টেন্স আছে সবসময় সেকেন্ড পার্সন থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স সবসময় সেকেন্ড পার্সন থাকে বলে কখনো এর সাবজেক্ট থাকে না। আই হোপ ইউ ডু ওয়েল, এখানে যে অর্ডগুলো আছে দেখো একটু। এরপর যদি আমি বলি ইম্পারেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে আদেশ উপদেশ। এবং অপারেটিভ সেন্টেন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে ইচ্ছা, প্রার্থনা প্রকাশ করা। এবং মে গড ব্লেস ইউ, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, এই যে আমরা ইচ্ছা করছি, প্রার্থনা করছি। এবং এখানে একটা বেসিক্যালি একটা প্যাটার্ন আছে, মে বাট সামটাইমস, মে স্টেস হিডেন, সিম্পল স্ট্রাকচার, মে উইশ, হোপ প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স ডিক্লেয়ার সাম্পল statement but also conveys a strong emotion or excitement and always ends with an exclamation mark. Sentence শেষ অবশ্যই একটা exclamation mark থাকতে হবে। তো এটা হচ্ছে অর্থ অনুসারে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গঠন অনুসারে সেন্টেন্স কত প্রকার ও কে কে। গঠন অনুসারে সেন্টেন্স সম্পর্কে এখন আলোচনা করবো। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম অর্থ অনুসারে, এবার আলোচনা করবো গঠন অনুসারে। সেন্টেন্সের দুই নম্বর পার্ট, এটা হচ্ছে সেন্টেন্সের দুই নম্বর পার্ট। সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। সেন্টেন্স গঠন অনুসারে তিন প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্স কাকে বলে? আ সেন্টেন্স দ্যাট হ্যাজ অনলি ওয়ান প্রিন্সিপাল ক্লোজ ইজ নন অ্যাজ সিম্পল সেন্টেন্স।
একটা এখন এই যে প্রিন্সিপাল ক্লোজ কথাটি আসছে, তাহলে আমরা একটু জেনে নেই প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে। ক্লোজ কাকে বলে? যে শব্দ সমষ্টিতে কমপক্ষে একটি সাবজেক্ট ও ডিফিনিট ভার্ব থাকে এবং নিজে একটি সেন্টেন্স গঠন করতে পারে বা একটি সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহৃত হয় তাকে ক্লোজ বলে। একটু খেয়াল করো, আমরা সবসময় বলি ক্লোজ ক্লোজ, সেই ক্লোজটাকে আমরা কিন্তু জানি না যে ক্লোজ কাকে বলে। যে শব্দ সমষ্টিতে কমপক্ষে একটি সাবজেক্ট একটি ডিফিনিট ভার্ব থাকে এবং নিজে একটি সেন্টেন্স গঠন করতে পারে বা একটি সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহৃত হয় তাকে ক্লোজ বলে। ক্লোজ কত প্রকার? কাইন্ডস অফ ক্লোজ। ক্লোজ তিন প্রকার: প্রিন্সিপাল ক্লোজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, অ্যান্ড ডিপেন্ডেন্ট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। আবার দেখে নিই ক্লোজ কাকে বলে। কমপক্ষে একটি সাবজেক্ট থাকবে, একটি ফিনিট ভার্ব থাকবে এবং সেন্টেন্স গঠন করতে পারবে, অর্থাৎ ছোট্ট একটি সেন্টেন্সকে ক্লোজ বলা হয়। ক্লোজ তিন প্রকার: প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, অ্যান্ড কোঅর্ডিনেট ক্লোজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ ও প্রিন্সিপাল ক্লোজ, যে ক্লোজে একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকে তাকে প্রিন্সিপাল ক্লোজ বলে। যেমন ফাতিমা টেক্স কেয়ার অফ হার মাদার, হতে পারে এখানে লিখি তোহা টেক্স কেয়ার অফ হার মাদার। এখন এই তোহা হচ্ছে তোহা টেক্স কেয়ার অফ হার মাদার, এখানে তোহা হচ্ছে সাবজেক্ট আর এই টেক্স কেয়ার টেক্স ভার্ব বা একটি ফিনিট ভার্ব পিছনে সাধারণ অর্থ প্রকাশ করতে পারে। এখানে সেন্টেন্সে একটি সাবজেক্ট তোহা, তোহা লিখে দেয়, তোহা একটি ফিনিট ভার্ব এবং টেক্স কেয়ার আছে এবং সেন্টেন্সে একটি অন্য কোনো বাক্যের সাহায্যে যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে, তাই এই ক্লোজ বা বাক্যাংশকে প্রিন্সিপাল বা ইনডেফিনেট ক্লোজ বলে। এখানে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকবে এবং যেখানে অর্থ প্রকাশ করতে পারবে। ডিপেন্ডেন্স বা সাবঅর্ডিনেট ক্লোজ কাকে বলে? যে ক্লোজে একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকে কিন্তু প্রিন্সিপাল ক্লোজের সাহায্যে ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তাকে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লোজ বলে। যে ক্লোজে একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকবে কিন্তু প্রিন্সিপাল ক্লোজের সাহায্যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তাকে সাবঅর্ডিনেট ক্লোজ বলে। আর প্রথমে কিন্তু ছিল যেমন ইন্ডিপেন্ডেন্ট বা ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ, সেখানে কিন্তু অর্থ প্রকাশ করতে পারে আর সাবঅর্ডিনেট ক্লোজ অর্থ প্রকাশ করতে পারে না। এখানে একটা সাবজেক্ট হুইচ এবং একটি ফিনিট ভার্ব, যেমন আই হ্যাড গ্রিন পেন হুইচ ইজ লস্ট, আই হ্যাভ গ্রিন পেন, আমার একটি সবুজ কলম ছিল হুইচ ইজ লস্ট, যেটি হারিয়ে গেছে। এখানে সাবজেক্ট হুইচ এবং একটি ফিনিট ভার্ব লস্ট থাকা সত্ত্বেও প্রিন্সিপাল ক্লোজ আই হ্যাড আ গ্রিন পেন বাক্যাংশ ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাই এই বাক্যাংশকে ডিপেন্ডেন্ট ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ বলা হয়। কাইন্ডস অফ সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ তিন প্রকার: নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্ব ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে তিন প্রকার, কয় প্রকার? তিন প্রকার: নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এরপরে হচ্ছে নাউন ক্লোজ, যে ক্লোজে সেন্টেন্সে নাউনের মতো কাজ করে তাকে নাউন ক্লোজ বলে। খুব ইজি একটা টপিকস যেখানে নাউনের কাজ করে, যেমন দ্য কার উই ওয়ান্টেড টু বাই অচল, এই আন্ডারলাইন অংশটুকু, এখানে যে আন্ডারলাইন করা অংশটুকু আছে এটি হচ্ছে সেন্টেন্সের নাউনের কাজ করছে, তাই এটি নাউন ক্লোজ। কানেকটিভস অফ নাউন্স নাউন ক্লোজ, নাউন ক্লোজ সেন্টেন্সের তিন প্রকার কানেকটিভ দ্বারা যুক্ত হতে পারে: কনজাংশন, ইন্টারগেটিভ প্রোনাউন এবং ইন্টারগেটিভ অ্যাডভার্ব। কনজাংশন, ইন্টারগেটিভ প্রোনাউন এবং ইন্টারগেটিভ অ্যাডভার্ব দ্বারা নাউন ক্লোজ যুক্ত হতে পারে। ভার্বের সাবজেক্ট রূপে নাউন ক্লোজ কোথায় কোথায় যুক্ত হতে পারে একটু খেয়াল করে, ভার্বের সাবজেক্ট রূপে যুক্ত হতে পারে, ভার্বের অবজেক্ট রূপে যুক্ত হতে পারে, অবজেক্টের কমপ্লিমেন্ট রূপে যুক্ত হতে পারে।
একটু খেয়াল করো, সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে যুক্ত, অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে যুক্ত হতে পারে। নাউন ক্লজ কোথায় কোথায় বসে? ভার্বের সাবজেক্ট রূপে, নাউনের ক্লজের অবস্থান ভার্বের সাবজেক্ট রূপে। হোয়াই হি হ্যাড নট অ্যাটেন্ড ইজ আননন কল, সাবজেক্টে বসে। ভার্বের অবজেক্ট রূপে বসে এবং সাবজেক্টের কমপ্লিমেন্ট রূপে বসে। কমপ্লিমেন্ট দুই প্রকার, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্ট এর কমপ্লিমেন্ট রূপে যে বসে দ্য কনসার্ন ইজ হাউ উই ক্যান সলভ দ্য সিচুয়েশন। তারপর হচ্ছে প্রিপোজিশন রূপে, অবজেক্ট রূপে, নাম বা এর প্রোনাউনের রূপে। আচ্ছা আমরা একটু দেখি তাহলে নাম কোথায় কোথায় বসে, নাউনের নাম ক্লোজের অবস্থা কোথায় বসে। ভার্বের সাবজেক্ট রূপে, এটা কিন্তু মনে রাখার জন্য, ভার্বের সাবজেক্ট হিসেবে বসে, ভার্বের অবজেক্ট রূপে বসে, সাবজেক্টের কমপ্লিমেন্ট রূপে বসে। আর কমপ্লিমেন্ট যদি বলি, কমপ্লিমেন্ট দুই প্রকার, একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর একটা হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট রূপে, প্রিপোজিশনের অবজেক্ট রূপে, নাম বা এর প্রোনাউনের অপোজিশন রূপে। আমরা জানলাম নাম নাউন ক্লোজ, নাউন ক্লোজ হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে নাউন ক্লোজ কাকে বলে, নাউন ক্লোজ কোথায় বসে, নাউন ক্লোজ কীভাবে বসে? নাউন ক্লোজ হচ্ছে কোথায় কোথায় বসে, সেন্টেন্সের শুরুতে বসে, সেন্টেন্সের মাঝখানে বসে, সেন্টেন্সের শেষে বসে এবং কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ কোথায় কোথায় বসে এবং কীভাবে বসে আমরা যদি একটু দেখি, যে ক্লোজে কোনো সেন্টেন্সের নাউনকে মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ ক্লোজ বলে। যে সেন্টেন্সের নাউনকে মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ ক্লোজ বলে। অ্যাডজেক্টিভ ক্লোজের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে, অ্যাডজেক্টিভ ক্লোজের কিছু রিলেটিভ প্রোনাউন থাকে। রিলেটিভ প্রোনাউন হচ্ছে এখানে দ্য ফর্মস অফ রিলেটিভ প্রোনাউন। দেখো, ফর, হু, হোম, হুজ, পার্সন, দ্যাট, দ্যাট, হুইজ, ফর, হুইজ, হুইজ। দেখো অবজেক্ট, দ্যাট এই যে আমি শখটা করেছি, সাবজেক্টিভ ফর্ম হু দ্যাট, অবজেক্টিভ ফর্মে হোম বসবে, পজিটিভ ফর্মে হুজ বসবে। দেখো হু সাবজেক্টিভ ফর্ম বসবে, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম বসবে হোম, আর এটা পজিটিভ ফর্ম হলে হুজ। পার্সনে দ্যাট বসবে যদি হয় দ্যাট এবং হুইজ, আর ফর হুইজ হিসেবে বসবে, হুইজ হিসেবে বসবে অফ হুইজ, দ্যাট, দ্যাট। যদি এখানে কোনো সমস্যা থাকে একটু আমাকে বলিও। অ্যাডজেক্টিভ ক্লোজ উইথ রিলেটিভ প্রোনাউন অ্যাট সাবজেক্ট, অ্যাডজেক্টিভ ক্লোজ উইথ রিলেটিভ প্রোনাউন অ্যাট সাবজেক্ট। দ্য পুলিশম্যান হু ওয়াজ অন ডিউটি রাশ টু দ্য স্পট। এখন একটু খেয়াল করো, অ্যাডজেক্টিভ ক্লোজ উইথ রিলেটিভ প্রোনাউন, অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে, রিলেটিভ প্রোনাউন হিসাবে বসে। অ্যাডজেক্টিভ ক্লোজ উইথ রিলেটিভ প্রোনাউন অ্যাজ অবজেক্ট, অ্যাডজেক্টিভ ক্লোজ উইথ রিলেটিভ প্রোনাউন অ্যাজ অবজেক্ট অফ প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ ক্লোজ উইথ রিলেটিভ প্রোনাউন অ্যাজ পজিটিভ। এখন একটা জিনিস আমরা যদি দেখি, তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজটা কোথায় কোথায় বসে, অ্যাডজেক্টিভ ক্লোজের পূর্বে অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভ পূর্বে রিলেটিভ প্রোনাউন থাকে এবং সেই রিলেটিভ প্রোনাউনগুলো সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজিটিভ ফর্ম দেখলাম। এরপরে যেটা দেখবো, অ্যাডজেক্টিভ ক্লোজ উইথ রিলেটিভ প্রোনাউনের সাবজেক্ট হিসেবে পড়বে, অ্যাডজেক্টিভ ক্লোজ উইথ রিলেটিভ প্রোনাউনের অ্যাজ অবজেক্ট, এবং অ্যাডজেক্টিভ ক্লোজ উইথ রিলেটিভ প্রোনাউনের অবজেক্ট প্রিপোজিশন হিসেবে বলবে। অ্যাডজেক্টিভ ক্লোজ উইথ রিলেটিভ প্রোনাউন অ্যাজ পজিটিভ, দ্য গার্ল হুজ শু ওয়াজ স্টোলন, কার এই শুটা চুরি হয়েছিল। ওয়াকড বেয়ার ফুট দ্য হোল ওয়ে, দ্য গার্ল মেয়েটি হুজ শু ওয়াজ স্টোলন, যার জুতোটা চুরি হয়েছিল। ওয়াকড বেয়ার ফুট, খালি পায়ে হেঁটেছে দ্য হোল ডে, সারাদিন। দ্য অ্যাডজেক্টিভ ক্লোজ উইথ রিলেটিভ প্রোনাউন, এখানে রিলেটিভ প্রোনাউন হুজ হিসেবে বসছে, কারণ আমরা এখানে দেখছিলাম যে হুজ হিসেবে কখন বসবে, অবজেক্ট হিসেবে বসছে। এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ উইথ রিলেটিভ প্রোনাউনের পরে যদি ব্যক্তি, বস্তু, প্রাণীর ক্ষেত্রে হুজ ব্যবহার করা যায়, তবে বস্তু প্রাণীর ক্ষেত্রে হুজের পরিবর্তে অফ হুইজ ব্যবহার করা যেতে পারে। মনে রাখবা, ব্যক্তি এবং বস্তু প্রাণীর ক্ষেত্রে হুজ ব্যবহার করা যায়, তবে বস্তু প্রাণীর ক্ষেত্রে হুজের পরিবর্তে চাইলে তুমি অফ হুইজ ব্যবহার করতে পারবা। অ্যাডজেক্টিভ ক্লোজ উইথ রিলেটিভ অ্যাডভার্ব উই গেস্ট
দ্য প্লেস হোয়ার দে কুড গো। এখন দেখো এখানে হোয়ার এটা একটা অ্যাজেক্টিভ, হলো রিলেটিভ অ্যাডভার্ব, অ্যাজেক্টিভ ক্লোজ উইথ বার্ড, বার্ড দ্বারা যুক্ত হচ্ছে অ্যাজেক্টিভ। দ্যার ইজ নান বার্ড উইশেস টু বি সাকসেসফুল, এই যে বার্ড দ্বারা যুক্ত অ্যাজেক্টিভ ক্লোজ, অ্যাজেক্টিভ ক্লোজ উইথ দ্য সেম অ্যাজ দ্যাট, সেম অ্যাজ অ্যাজ দ্যাট। দিস ইজ দ্য সেম ড্রেস দ্যাট আই বট ইয়েস্টারডে। এখন দেখো অ্যাজ এবং দ্যাট দ্বারা যুক্ত অ্যাজেক্টিভ ক্লোজ হতে পারে। ডিফাইনিং রিলেটিভ ক্লোজ, এই ক্লোজ পূর্বে ইনসিডেন্ট রূপ ব্যবহার নাউনের সীমাকে সংকুচিত করে। দ্য গার্ল হু ড্যান্সড অন দ্য স্টেজ ইজ মাই সিস্টার। এখন নন ডিফাইনিং রিলেটিভ ক্লোজ, এই ক্লোজের পূর্বে অ্যাডজেসেন্ট রূপে ব্যবহৃত নাউন সীমাকে সংকুচিত করে না, বরং সেন্টেন্সকে দীর্ঘতর করতে ব্যবহৃত হয়। আমার লিডার হু ইজ ভেরি অনেস্ট হ্যাজ জয়েন দ্য লিড। এখন একটু খেয়াল করো, এই সেন্টেন্সটা কিন্তু অনেক বড় করেছে, আবার এই সেন্টেন্সটা কিন্তু অনেক ছোট করেছে। হ্যাঁ, তাহলে যে সেন্টেন্সটাকে ছোট করে সেটা হচ্ছে অ্যাডসেন্ডেন্ট হিসেবে থাকে, আবার অ্যাডসেন্ডেন্ট হিসেবে না থাকতে পারে। ক্রেপ সেন্টেন্স উইথ ডেফিনিং ক্লোজ স্ট্রাকচার, ইট দেখো এই স্ট্রাকচার কীভাবে গঠন করা হয়েছে। ইট ওয়াজ জেরি হু মেন্ডেড দ্য ফ্লোর। এখন এইটা হচ্ছে দেখো ইট ওয়াজ, ইট প্লাস বিভার্ব, এখানে ইট প্লাস বিভার্ব, তা প্লাস নাউন প্রোনাউন, জেরি হচ্ছে নাউন প্রোনাউন, প্লাস ডিফারেন্ট 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 ক্লোজ হচ্ছে হুম দ্য ক্লোজ মেন্ডেড দ্য ফ্লোর। যে ক্লোজ সেন্টেন্সে ভার্বকে মডিফাই করে অর্থাৎ অ্যাডভার্বের কার্য সম্পন্ন করে তাকে অ্যাডভার্ব ক্লোজ বলে। এখন যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ। যে সেন্টেন্সে ভার্বকে মডিফাই করে অর্থাৎ ভার্বের কার্য সম্পন্ন করে তাকে অ্যাডভার্ব ক্লোজ বলে, এবং অ্যাডভার্ব ক্লোজ কিন্তু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করে, মাঝে মাঝে এটি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকেও মডিফাই করে। টাইপস অফ অ্যাডভার্ব ক্লোজ, অ্যাডভার্ব ক্লোজ পাঁচ প্রকার, সরি অ্যাডভার্ব ক্লোজ নয় প্রকার। অ্যাডভার্ব ক্লোজ অফ টাইম, প্লেস, রিজন, ম্যানার, কন্ডিশন, ডিগ্রি, রেজাল্ট, পারপোজ এবং কনসেসেশন। অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ কন্ডিশন, অ্যাডভার্ব অফ ডিগ্রি, রেজাল্ট, পারপোজ এবং কনসেসেশন। অ্যাডভার্ব ক্লোজ অফ টাইম, এই ক্লোজে প্রিন্সিপাল ক্লোজের কার্য সম্পাদনের সময়কে নির্দেশ করে, অর্থাৎ যেখানে টাইম সময় নির্দেশ করে, আর প্লেস স্থান নির্দেশ করে, রিজন কারণ নির্দেশ করে, ঘটনা প্রবাহ নির্দেশ করে, ম্যানার আচরণ নির্দেশ করে, কীভাবে কাজ সম্পন্ন করবে সে সম্পর্কে। কন্ডিশন অবস্থা বা শর্ত, অ্যাডভার্ব ক্লোজ অফ কম্পারিজন তুলনা করা হয়, দুটি বস্তুর যখন তুলনা করা হয় অ্যাডভার্ব প্রিন্স অফ ফল ফর রেজাল্ট প্রকাশ করা হয়। অ্যাডভার্ব ক্লোজ অফ পারপোজ কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হয়। অ্যাডভার্ব ক্লোজ অফ কনসেশন কোনো বক্তার বিপরীতে ধারণা প্রকাশ করে। এটা হচ্ছে আমার অ্যাডভার্ব ক্লোজের প্রকারভেদ। তাহলে আমরা দেখলাম যে ক্লোজ যে সেন্টেন্সে ভার্বকে মডিফাই করে অর্থাৎ অ্যাডভার্বের কার্য সম্পন্ন করে তাকে অ্যাডভার্ব ক্লোজ বলে, মাঝে মাঝে এটি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকেও মডিফাই করে। অ্যাডভার্ব ক্লোজ পাস ফুল কর, অ্যাডভার্ব ক্লোজ অফ টাইম, অ্যাডভার্ব ক্লোজ অফ প্লেস, অ্যাডভার্ব ক্লোজ অফ রিজন, অ্যাডভার্ব ক্লোজ অফ ম্যানার, অ্যাডভার্ব ক্লোজ অফ কন্ডিশন, অ্যাডভার্ব ক্লোজ অফ ডিগ্রি, অ্যাডভার্ব ক্লোজ অফ রেজাল্ট, অ্যাডভার্ব ক্লোজ অফ পারপোজ, অ্যাডভার্ব ক্লোজ অফ কনসেশন। অ্যাডভার্ব ক্লোজ অফ টাইম, যে ক্লোজে প্রিন্সিপাল ক্লোজের কার্য সম্পাদনের সময়কে নির্দেশ করে। অ্যাডভার্ব ক্লোজ অফ কনজাংশন, টাইম দিয়ে ক্লোজ শুরু হয়, যেমন উই ওয়েন্ট শপিং আফটার আই কেম ফ্রম স্কুল, তুমি আসার পরে আমরা শপিংয়ে যাব, আমি আসার পরে আমরা শপিংয়ে যাব। অ্যাডভার্ব ক্লোজ অফ প্লেস, এই ক্লোজ প্রিন্সিপাল ক্লোজের কার্য সম্পাদনের স্থান নির্দেশ করে। কনজাংশন প্লেস দ্বারা ক্লোজ শুরু হয়, যেমন হোয়ার, হোয়ার ইভার, হোয়েন্ট ইত্যাদি। এক্সাম্পল, ইউ ক্যান নট পার্ক ইউর কার হোয়ার ইভার ইউ ওয়ান্ট। অ্যাডভার্ব ক্লোজ অফ ম্যানার, এই ক্লোজে প্রিন্সিপাল ক্লোজের কার্য কীভাবে সম্পন্ন করতে হয় সেটা নির্দেশ করে, যেমন অ্যাজ, লাইক, হাউ এগুলো।
হাউইভার ইত্যাদি দ্বারা একটু হয়, যেমন ইউ ক্যান নট ডান্স লাইক ইউর সিস্টার। এখানে দেখো, এখানে হাউইভার অ্যাজ লাইক এভাবে যে অর্ডগুলো থাকে, এই যে লাইক, এই লাইক হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এরপর হচ্ছে অ্যাডভার্ব অফ কন্ডিশন, যেগুলো যে দ্বারা শর্ত আরোপ করা হয়, তাই এগুলো ইফ, ওয়েদার, আনলেস, বাট, ফর, ওয়েদার, আদারওয়াইজ, প্রোভাইড, সাপোজ ইত্যাদি কনজাংশন দ্বারা শুরু হয়। অ্যাডভার্ব অফ ক্লোজ অফ কম্পারিজন, এগুলো দ্বারা দুটি জিনিসের মধ্যে তুলনা প্রকাশ করা হয়, যেমন দ্যাট, অ্যাজ, অ্যাজ, ছো, দেয়া, সেম, অ্যাজ দ্য ব্যবহৃত হয়, যেমন টিমি ইজ শর্টার দ্যান লিলি। অ্যাডভার্ব অফ পারপোজ, এগুলো যে প্রিন্সিপাল পুরুষের কাজের উদ্দেশ্য নির্দেশ করে, এগুলো হচ্ছে দ্যাট, ইন অর্ডার, দ্যাট, লেস্ট ইত্যাদি কনজাংশন দ্বারা সম্পূর্ণ হয়, যেমন ওয়াক, ফার্স্ট, লেস্ট। এই যে লেস্ট আছে, লেস্ট হচ্ছে পারপোজ। যদি কোনো সেন্টেন্স আছে লেস্ট, ইন অর্ডার, ছো দ্যাট এগুলো থাকে, তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ পারপোজ। অ্যাডভার্ব ক্লোজ অফ কনসেশন, এগুলো প্রিন্সিপাল ক্লোজের বক্তব্যের বিপরীতে ধারণা প্রকাশ করে। হচ্ছে কোয়ার্ডিনেট ক্লোজ, এখন দেখো আমরা যেটা দেখছিলাম সেখানে হচ্ছে অনেক আগে নাউন ক্লোজ, অ্যাডভার্ব ক্লোজ, এবার হচ্ছে কোয়ার্ডিনেট ক্লোজ। আমি দেখি কি কি ক্লোজ ছিল। নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্ব ক্লোজ, মানে হেড ক্লোজ, কোয়ার্ডিনেট ক্লোজ। এখন কোয়ার্ডিনেট ক্লোজটা কি একটু দেখি। কোয়ার্ডিনেট কনজাংশন দ্বারা যখন দুই বা ততোধিক একই জাতীয় ক্লোজ যুক্ত হয়, তখন তাকে কোয়ার্ডিনেট ক্লোজ বলে। কোয়ার্ডিনেট কনজাংশনগুলো হচ্ছে অ্যান্ড, বোথ, এই যে অর্ডগুলো আছে এখানে, এগুলো সবই হচ্ছে কোয়ার্ডিনেট কনজাংশন। এই অর্ডগুলোকে বলা হয় কোয়ার্ডিনেট কনজাংশন, যেমন ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, অর ইউ ক্যান নট সাকসেস ইন লাইফ। এই যে অর, এই অর্ডটাই হচ্ছে কোয়ার্ডিনেট ক্লোজ। এখানে দুটি ক্লোজ, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান নট সাকসেস ইন লাইফ, কোয়ার্ডিনেট কনজাংশন অর দ্বারা যুক্ত হয়েছে, তাই কোয়ার্ডিনেট ক্লোজ বলে। আমরা ক্লোজ সম্পর্কে দেখলাম, ক্লোজটা আবার একটু দেখি। তাহলে আমরা কোলস সম্পর্কে আবার একটু জানি, কারণ আমরা কোলস সম্পর্কে কিন্তু মোটামুটি এখানে দেখলাম। আর কোলস কিন্তু ইংরেজি গ্রামারের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, যেটা আমাদের আসলে ক্লাসে ভালো করানো হয় না, কারণ একটা এই কোলস সম্পর্কে আমাদের বুঝতে বুঝতে অনেকটা সময় পার হয়ে যায়, কিন্তু আসলে আমরা বুঝতে পারি না। তো আশা করছি তোমরা এখান থেকে যদি দেখে বুঝতে পারো তো আলহামদুলিল্লাহ। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে আমি চেষ্টা করবো। কোলস কাকে বলেন, যেটা আলোচনা করছি সেটা হচ্ছে কোলস, যে শব্দ সমষ্টি কমপক্ষে একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকে তাকে ক্লোজ বলে। এখন ক্লোজের কয় প্রকার? ক্লোজ তিন প্রকার, প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ আর কোঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ বা ইনডিফিনিট ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ যে ক্লোজ একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকে। যেমন তোহার টেক্স কেয়ার অফ হার মাদার, এখানে তোহা হচ্ছে সাবজেক্ট এবং এটি হচ্ছে সাবজেক্টিভ ক্লোজ। আচ্ছা, এরপর যেখানে সেন্টেন্সে একটি সাবজেক্ট দুভাবে একটি ফিনিট ভার্ব টেক্স কেয়ার আছে এবং সেন্টেন্সটি অন্য কোনো বাক্যের সাহায্যের সাথে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে, তাই এই ক্লোজ বা বাক্য অংশকে প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বলে। সেটা যেগুলো সাবজেক্ট থাকবে এটা দেখলাম। এরপর হচ্ছে ডিপেন্ডেন্ট সাবঅর্ডিনেট ক্লোজ, যে ক্লোজে একটি সাবজেক্ট এবং ডিফিনিট ভাব থাকে কিন্তু প্রিন্সিপাল ক্লোজের সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাকে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লোজ বলে।
যেমন আই হ্যাড এ গ্রিন ফ্রেন্ড হুইচ ইজ লস্ট, মানে একটি সবুজ কোন হারিয়ে গেছে, এটা যেটা দেখলাম। এরপর দেখো এখানে সাবজেক্ট হুইচ এবং যে ফ্রেন্ড ভার্ব থাকা লস থাকা সত্ত্বেও প্রিন্সিপাল ক্লজ বা আই হ্যাড এ গ্রিন ফ্রেন্ড বাক্যাংশ সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাই এই বাক্যাংশকে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ বলে। আমরা দেখলাম যে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে, আরেকটু পরে করি। এরপরে হচ্ছে কাইন্ডস অফ সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ। যে ক্লজ সেন্টেন্সের নাউনের মতো কাজ করে তাকে নাউন ক্লজ বলে। যেমন দ্য কার উই ওয়ান্টেড টু বাই অচ্ছল, এখানে আন্ডারলাইন অংশটুকু সেন্টেন্সের নাউনের কাজ করেছে তাই এটি নাউন ক্লজ। নাউন ক্লজ এর তিন প্রকার কানেকটিভ দ্বারা যুক্ত হতে পারে, কনজাংশন দ্বারা, ইন্টারোগেটিভ প্রোনাউন দ্বারা, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দ্বারা। কনজাংশন যেমন দ্যাট, ইন্টারোগেটিভ প্রোনাউন হু, হোয়াট ইটিসি, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হাউ, হোয়ার, ইফ, হোয়াই ইটিসি সেন্টেন্স। নাউন ক্লজের অবস্থান, নাউন ক্লজ কোথায় কোথায় বসে, ভার্বের সাবজেক্ট রূপে একটু মনে রাখবা, ভার্বের সাবজেক্ট রূপে নাউন বসে, ভার্বের অবজেক্ট রূপে বসে, সাবজেক্টের কমপ্লিমেন্ট রূপে বসে। কমপ্লিমেন্ট মিন কত বলতে দুই প্রকার, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট। একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট যে কনসার্নস হাউ উই ক্যান সলভ দ্য সিচুয়েশন, প্রিপজিশন ইজ অবজেক্ট রূপে বসে, আর একটা হচ্ছে নাউন এবং প্রোনাউনের অ্যাপোজিশন রূপে বসে। অ্যাডজেক্টিভ ক্লজ যে ক্লজে কোনো সেন্টেন্সের নাউনকে মডিফাই করে থাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। অ্যাডজেক্টিভ ক্লজের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে, অ্যাডজেক্টিভ ক্লজের কিছু রিলেটিভ প্রোনাউন থাকে। অ্যাডজেক্টিভ ক্লজের একটি ফর্ম আছে, ফর্মটা আমি একটু আগে দেখেছি, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এবং পজিটিভ ফর্ম। হু সাবজেক্ট হিসেবে বসবে এবং অবজেক্ট হিসেবে যখন বসবে তখন হোম বসবে, পজিটিভ হিসেবে হুজ হবে, দ্যাট দ্যাট থাকবে এবং পজিটিভ দ্যাট পজিটিভ হুইচ হয়, হুজ যে পজিটিভ অফ হুইচ হয়। এই তো অ্যাডজেক্টিভ ক্লজ উইথ রিলেটিভ প্রোনাউন অ্যাট সাবজেক্ট, দ্য পুলিশ ম্যান হু ওয়াজ অন ডিউটি রাশ টু দ্য স্পট। এখন দেখো দ্য পুলিশ ম্যান বলা হয়েছে অ্যাডজেক্টিভ ক্লজ উইথ রিলেটিভ প্রোনাউন। এই যে হু, এই হুটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, অ্যাডজেক্টিভ ক্লজ উইথ রিলেটিভ প্রোনাউন অ্যাজ অবজেক্ট। এখন দেখো এই যে দ্যাট, এই দ্যাটটা কিন্তু এখানে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে। অ্যাডজেক্টিভ ক্লজ উইথ রিলেটিভ প্রোনাউন অ্যাজ অবজেক্ট অফ প্রিপজিশন হুইচ আই টোল্ড ইউ ইয়েস্টারডে, এখানে এটাকে প্রিপজিশন হিসেবে ব্যবহার করা হচ্ছে। অ্যাডজেক্টিভ ক্লজ উইথ রিলেটিভ প্রোনাউন অ্যাজ পজিটিভ পজিটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। মনে রাখবে ব্যক্তি বস্তু প্রাণীর ক্ষেত্রে হুজ বসে, ব্যক্তি বস্তু প্রাণীর ক্ষেত্রে সবসময় হুজ ব্যবহার করা হয়, আর বস্তু প্রাণীর ক্ষেত্রে হুচে পরিবর্তে অফহুচ ব্যবহার করা যায়। বস্তু প্রাণীর ক্ষেত্রে হুচে পরিবর্তে অফহুচ ব্যবহার করা যায়। অ্যাডজেক্টিভ ক্লোজ উইথ রিলেটিভ অ্যাডভার্ব উই গেস দ্য প্লেস হোয়ার দে কুড গো, অ্যাডজেক্টিভ ক্লোজ প্লেস অ্যাডজেক্টিভ ক্লোজ উইথ বার্ব অ্যাজ রিলেটিভ প্রোনাউন, অ্যাডজেক্টিভ ক্লোজ উইথ দ্য সেম অ্যাজ দ্যাট, এবং ডিফাইনিং রিলেটিভ ক্লোজে ক্লোজের পূর্বে অ্যান্টিসিডেন্ট রূপে ব্যবহৃত হয় নাউনের সেবাকে সংকুচিত করে। যেমন দ্য গার্ল হু ডান্স দ্য স্টেজ ইজ মাই সিস্টার, আর নন ডিফাইনিং রিলেটিভ ব্যবহৃত করেছে ক্লোজের পূর্বে অ্যান্টিসিডেন্ট রূপে ব্যবহৃত হয় নাউনের সেবাকে সংকুচিত করে না। যে একটা আমি সেন্টেন্স দেখলাম স্টেশন হবে ইট প্লাস বিভার প্লাস নাউন প্রোনাউন প্লাস ডেফিনিট রিলেটিভ। এখন যেমন ইট ওয়াজ জেরি হু ম্যান্ডেড দ্য ফলোর, হচ্ছে ইট হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী ইট বিভার অজেরি। তো অ্যাডভার্ব ক্লোজ যে সেন্টেন্সে যে কোনো যে সেন্টেন্সে ভার্বকে মডিফাই করে অর্থাৎ অ্যাডভার্বের কার্য সম্পন্ন করে তাকে অ্যাডভার্ব ক্লোজ বলে। মাঝে মাঝে এটি অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বকে মডিফাই করে। টাইপস অফ অ্যাডভার্ব, অ্যাডভার্ব ক্লোজ অফ টাইম, অ্যাডভার্ব ক্লোজ অফ প্লেস, অ্যাডভার্ব ক্লোজ অফ রিজন, ম্যানার, কন্ডিশন, অ্যাডভার্ব ক্লোজ অফ ডিগ্রি, অ্যাড রেজাল্ট, পারপোজ অ্যান্ড কনসেশন। অ্যাডভার্ব ক্লোজ অফ টাইমে প্রিন্সিপাল ক্লোজের কার্য সম্পাদনের সময়কে নির্দেশ করে, প্রিন্সিপাল ক্লোজের সময়কে নির্দেশ করে। কনজাংশন অফ টাইম দিয়ে ক্লোজ দিয়ে শুরু হয়, যেমন উই ওয়েন্ট শপিং আফটার আই কেম ফ্রম স্কুল। অ্যাডভার্ব ক্লোজ অফ প্লেস এই ক্লোজে প্রিন্সিপাল ক্লোজের কার্য সম্পাদনের স্থান নির্দেশ করে, শুরু হয় এবং হোয়ার এগুলো। তারপর হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ অফ রিজন কারণ নির্দেশ করে, অ্যাডভার্ব ক্লোজ অফ ম্যানার আচরণ কীভাবে সম্পন্ন তা নির্দেশ করে।
হারবার ইত্যাদি করে শুরু হয়, যেমন ইউ ক্যান নট ডান্স লাইক ইউর সিস্টার ডান্স। এরপর করে যখন কন্ডিশন শর্ত আরোপ করা হয় এই কলেজ ইফ ওয়েদার আনলেস বাট ফর আদারস এগুলো নির্দেশ করে। অ্যাডভার্ব ক্লজ অফ কম্পারিজন এই ক্লজ দ্বারা দুইটি জিনিসের মধ্যে তুলনা কর প্রকাশ করে, যেমন অ্যাজ, সো, দ্যাট, অ্যাজ, সেম ইত্যাদি ব্যবহৃত হয়। অ্যাডভার্ব ক্লজ অফ কেজাল এই ক্লজ দ্বারা প্রিন্সিপাল ক্লজের ফর প্রকাশ করে। অ্যাডভার্ব ক্লজ অফ পারপোজ উদ্দেশ্য নির্দেশ করে। অ্যাডভার্ব ক্লজ অফ কনসেশন এই ক্লজ দ্বারা প্রিন্সিপাল ভাবে বক্তব্যের বিপরীতে প্রিন্সিপাল ক্লজের বক্তব্যের বিপরীত ধারণা প্রকাশ করে। কোঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন দ্বিগুণ একই জাতীয় ক্লোজ যুক্ত হয় তখন সেই ক্লোজকে কোঅর্ডিনেট ক্লোজ বলে। কোঅর্ডিনেট কনজাংশনগুলো হলো অ্যান্ড, বথ, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। এটা হচ্ছে আজকে ক্লোজ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করলাম, তো আশা করছি তোমরা ক্লোজ বুঝতে পারবে। এখন আমরা দেখবো অর্থ অনুসার গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার, সেটা সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্স, এ সেন্টেন্স দ্যাট হ্যাজ অনলি ওয়ান প্রিন্সিপাল ক্লজ ইজ নন অ্যাজ এ সিম্পল সেন্টেন্স। একটা সাবজেক্ট থাকবে, একটা ফিল এন্ড ভার্ব থাকবে, একটা সিম্পল সেন্টেন্স। যে সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে, একটি ফিল এন্ড ভার্ব থাকবে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। যেমন কামাল ওয়ান্টস টু রিড দিস বুক, কামাল বইটি পড়তে চায়। এখানে কামাল wants to read the book, Kamal has a simple, Kamal wants to read this book, it is simple subject Kamal এবং একটি infinitive verb wants to read the book, it is simple. Complex sentence, a sentence that has only one principal clause and one or more subordinate clause is known as a complex sentence. সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, অর্থাৎ একটি সাবঅর্ডিনেট ক্লোজ এবং একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে। তাহলে কী হলো, যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ, অথবা একটি সাবঅর্ডিনেট ক্লোজ অথবা একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে। যেমন আই বিলিভ দ্যাট হি ইজ অনেস্ট, আমি বিশ্বাস করি যে সে সৎ, অথবা অল দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। এরপর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, এ সেন্টেন্স হ্যাভিং মোর দ্যান ওয়ান প্রিন্সিপাল ক্লোজ, মোর দ্যান ওয়ান মানে একের অধিক প্রিন্সিপাল ক্লোজ থাকবে, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এ সেন্টেন্স হ্যাভিং মোর, এখন দেখো প্রিন্সিপাল ক্লোজ কি কোঅর্ডিনেটিং কনজাংশন প্রিন্সিপাল ক্লোজ, ইউ মাস্ট গিভ আস স্মোকিং অর ইউ উইল সাফার। এখন দেখো এ সেন্টেন্সটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, যেমন ইউ মাস্ট গিভ আপ, তুমি অবশ্যই ছেড়ে দেবে স্মোকিং, অর ইউ উইল সাফার। এখন এই সেন্টেন্সের সাথে কিন্তু আমরা আরেকটা সেন্টেন্স যুক্ত করেছি ইউ স্মোকিং, আর এখানে এই একটা সেন্টেন্স। তাহলে যদি দেখি দুইটা সেন্টেন্সকে আমরা যুক্ত করেছি, ইউ মাস্ট গিভ আপ স্মোকিং, তুমি অবশ্যই এটা ছেড়ে দেবে, ইউ উইল সাফার, তুমি অথবা ভুগবে। এখন দেখো এই যে অর আছে, এই অর দ্বারা কিন্তু এখন এই যে অর দ্বারা কিন্তু এই দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে, তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স।
কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? আ স্টেটমেন্ট হ্যাভিং মোর দ্যান ওয়ান প্রিন্সিপাল ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে কানেক্টেড বাই ওয়ান অর মোর কোঅর্ডিনেটলি কনজাংশন, একটা অথবা একাধিক কোঅর্ডিনেট কনজাংশন যুক্ত থাকবে, এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এতক্ষণ আমার সাথে ছিলে, তোমরা একটু আমাকে জানাও যে তোমাদের কোনো সমস্যা আছে কিনা, আর যদি সমস্যা না থাকে তাহলে তো অনেক ধন্যবাদ, আর যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাও। এবং আমি আজকে কি কি আলোচনা করলাম সেটা একটু তোমাদের সাথে আবার একটু আলোচনা করছি। আজকে তোমাদের সাথে প্রথম তো আলোচনা করেছিলাম, আজকে আমার আলোচনার বিষয় ছিল পার্চন। পার্চন কাকে বলে? পার্চন কত প্রকার কি কি আমি যদি একটু তোমাদেরকে দেখাই,